আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো। এবছর পরীক্ষার্থীদের সংখ্যা ছিল 7,61,583 জন। এবছর পাশের হার 90.13%, ছেলেদের পাশের হার 90.44%, মেয়েদের পাশের হার 90%। সর্বোচ্চ নাম্বার 500-র মধ্যে 499। বিজ্ঞান বিভাগে পাশের হার 88.83%। আজ ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা তাদের প্রাপ্ত নম্বর দেখতে পায়। কোভিড-19 সংক্রমণের জেরে এবছর মেধা তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি, তাই ফলাফল জানতে পারলেও নিজেদের স্থানাধিকার নিয়ে চিন্তিত ছাত্রছাত্রীরা। দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বারাসা শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়ের বিভাগের ছাত্রী বিপাশা চক্রবর্তী পেয়েছে 493 নাম্বার। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দক্ষিণ বারাসা শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিপাশা চক্রবর্তী, তার প্রাপ্ত নাম্বার 493। হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বারাসা শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয় থেকে গত বুধবার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছিল সৌম্যদীপ সর্দার। আজ আবার দক্ষিণ বারাসা শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়ের নাম উজ্জ্বল করল বিপাশা চক্রবর্তী। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফলাফলের নিরিখে জেলায় অনেকটাই এগিয়ে দক্ষিণ বারাসা শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়। আজ ফল ঘোষণার পরেই বিপাশার বাড়িতে আসেন স্থানীয় পঞ্চায়েত প্রধান অশোক সাহা। তিনি পুষ্পস্তবক দিয়ে তাকে শুভেচ্ছা জানান। আগামী দিনের পরিকল্পনার কথা জবর খবরকে জানালো বিপাশা। ভীষণ ভালো লাগছে, আমি আশা করেছিলাম ভালো হবে কিন্তু এতটা আশা করিনি। নিয়েছিলে প্রিপারেশন মানে আমি কোনো সাবজেক্টকেই ফোর সাবজেক্ট ধরে পড়িনি, সবকটা বিষয়কেই সমান গুরুত্ব দিয়েছিলাম এবং আমার গৃহ শিক্ষকরা সর্বোপরি আমার স্কুলের টিচাররা ভীষণ সাহায্য করেছেন আমাকে সবাই। আর মানে আমি সবাই আমার সাফল্যটা যতটা না আমার তার থেকে বেশি আমার বাবা মা আত্মীয় স্বজন এবং আমার শিক্ষক। আগামী দিনে কি পরিকল্পনা? আগামী দিনে আমি সব থেকে বড় কথা আমি ভালো মানুষ হতে চাই এবং মেয়েদের পাশে দাঁড়াতে চাই। আমি এখনো আমার চারপাশে দেখি এমন অনেক মেয়ে আছে যাদের মেধা আছে, প্রতিভা আছে কিন্তু এগোতে পারছে না। আমি তাদের জন্য কিছু করতে চাই, এমন একটা জায়গায় যেতে চাই যাতে তাদের জন্য কিছু করতে পারি। আর যদি প্রফেশনের কথা বলেন তাহলে আমি ইংলিশ নিয়ে পড়তে চাই এবং শিক্ষিকা হতে চাই। মেয়ের সাফল্যে খুশি বিপাশার বাবা মা। খুব ভালো লাগছে কারণ ও খুব পরিশ্রম করেছে, ওর গোটা বছরটা রাত জেগেছে। ছোটোবেলা থেকে লেখাপড়ায় ও খুবই সিরিয়াস, আমার খুব আনন্দ হচ্ছে। ও আমার খুবই আনন্দ লাগছিল এবং আমি আশা করেছিলাম যে ও একটা র্যাঙ্কের মধ্যে থাকবে, কিন্তু এবছরে তো মেধা তালিকা বেরোয়নি। তবু আমি আমার অনুযায়ী যে মেধা তালিকাটা হয়েছি করেছি আমি, তাতে ওর প্রাপ্ত নম্বরের হিসেবে ও সপ্তম স্থানই অধিকার করেছে। জবর খবরের পক্ষ থেকেও বিপাশার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।